নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 মাস পর অর্থাৎ টানা 1 বছর পর এই 2টি গ্রহের মহাসংযোগে 6 রাশির টাকায় টাকা হতে চলেছে। অর্থাৎ এই 6 রাশির দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন কিন্তু আগত হতে চলেছে। অর্থাৎ 1 বছর পর এই 2টি গ্রহ মহাসংযোগে এই দুর্লভ যোগ সৃষ্টি করেছে। এই দুর্লভ যোগ সৃষ্টি হওয়ার ফলে 6টি রাশির ক্ষেত্রে কিন্তু মানে সব দিক থেকে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছে। কেন বলছি, ভিডিওর আলোচনা সম্পূর্ণ শুনবেন, কারণ ওই দুম করে এই রাশিগুলো বললাম ভালো, কারণ বুঝাতে হবে, ব্যাখ্যা করতে হবে কি কারণে ভালো হচ্ছে, কোন গ্রহ ভালো করাচ্ছে। এমনি শুধু রাশির নামগুলো বলে দিলে কোনো, এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়, জিনিসগুলো বোঝা দরকার কি কারণে হচ্ছে। এবং যাদের ক্ষেত্রে দেখুন, আমি যে যতগুলো রাশির কথা বলবো, 6টি রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, সবাই এক রেজাল্ট পাবে না, পেতে পারে না। একটা রাশির একটা গরিব মানুষও যেমন আছে, একটা বড় ধনীশালী ব্যক্তিও কিন্তু আছে। কেন আছে এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তরটা তার ভাগ্য যেমন, আরেকজনের ভাগ্য আলাদা। অর্থাৎ ভাগ্য কিন্তু সব শেষ কথা বলে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, ইম্পসিবল বলে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ সমস্যা আছে, ঈশ্বর কিন্তু পাশাপাশি সমাধানের রাস্তাটা কিন্তু তৈরি করে দিয়েছে। জ্যোতিষশাস্ত্রটা এমনই একটা যেটা আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হস্তরেখাতে সমস্যা যদি থাকে, অবশ্যই সমাধান নিশ্চিত রূপে হবে। এই যে 365 দিন পর এই যে 2টি গ্রহের মহাসংযোগে দুর্লভ যোগ সৃষ্টি করেছে, কোন 2টি গ্রহ? 2টি একে পরম মিত্র গ্রহ, একে অপরের পরম মিত্র গ্রহ। একটি সক্ষেত্রিক অবস্থাতে অবস্থান করছে, আরেকটি পরম মিত্র গ্রহ। আমি, যারা আমার প্রিয় ভিউয়ার্স আছে তাদেরকে আমি বলবো, যারা প্রতিদিন ভিডিও দেখেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদেরকে স্যালুট জানাই। আমি আজকে এই 2টি গ্রহের নাম কিন্তু আমি বলবো না। আপনারা যারা আমার প্রোগ্রামটা দেখেন তারা কমেন্ট করবেন, যারা ভালো সুন্দর কমেন্ট করে বুঝাতে পারবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন, তাদের সাথে আমি নিজে পার্সোনালি কথা কিন্তু বলব। কিন্তু কোন 2টি গ্রহ এটা আপনাকে কমেন্ট করে লিখে দিতে হবে, যে এই 2টি গ্রহের জন্য কিন্তু আমাদের, আপনি যে ভিডিওটি দিয়েছেন, এই 2টি গ্রহ কিন্তু এই যোগ সৃষ্টি করছে। যারা মানে সতর্ক, মানে একদম খুব ভালো মতন যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, এই যে টানা 1 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে, আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, একে অপরের মিত্র গ্রহ এবং একটি রাজযোগ সৃষ্টি করেছে। কোন কোন রাশির কথা এবার আমি বলবো, কিন্তু এই 2টি গ্রহের নাম, যারা মানে জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসছেন, দেখুন জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের হচ্ছে চোখ। আপনি যদি বেদকে বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র আছে, ওই উল্টাপাল্টা কথা বলে কিছু কিছু ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রটাকে কিন্তু অনেক নিচুতে নিয়ে আনা হচ্ছে, কিন্তু এটা নয়। যারা শিখতে চাইছেন, আবারও বলছি, তারা অবশ্যই কমেন্ট করুন 2টি গ্রহ, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা কমেন্টস করবেন তারা নিজস্ব ফোন নাম্বার দিবেন, আমি নিজে কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে। আলোচনা শুরু করা যাক। নাম্বার 1 রাশি এবং যোগটির নাম আমি বলে দিচ্ছি, এইটুকুটা আপনাকে বলে দেবো, কিন্তু কোন 2টি গ্রহ করেছে সেটা আপনাদেরকে বলতে হবে। ধনলক্ষ্মী যোগ এবং 2টির 1টি রাজযোগ সৃষ্টি করছে, এটাও আপনাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই আপনারা লিখবেন। নাম্বার 1 রাশি, সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে,
কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বর যে রাশি কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে নিজস্ব প্রপার্টি হওয়া, দীর্ঘদিনের কাজ আটকে আছে, টাকা পেন্ডিং হয়ে আছে, পেমেন্ট বিল পাস হচ্ছিল না, সে বিল পাস হওয়া, এটা কিন্তু আপনাদের হবে। এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট, সাকসেস, সফলতা, প্রফিটের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে। আপনি কর্কট রাশি মানুষ ডায়েতে নোট করেন। আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। দুই নম্বর রাশি, তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যের দ্বারা কিন্তু আপনারা অর্থ পাবেন, এবং কর্মক্ষেত্রে সফলতা, এর পাশাপাশি শেয়ার বাজার, যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন বা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন, এই জায়গাগুলো কিন্তু, বা আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, আপনি দেখা যাচ্ছে আপনি কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন, আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, আপনি হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা, বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনারা পাবেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা, আপনাদের গোল্ড, শেয়ার মার্কেট, আকস্মিক প্রাপ্তি, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং বিদেশ থেকে আপনারা লাভ করবেন। যারা অভিনয় শিল্পকলার সঙ্গে যুক্ত আছে, বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, কসমেটিক বিজনেস করছেন, এই জায়গাগুলো, বা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। সন্তানের ক্ষেত্রে শুভ, এবং কেরিয়ার ডেভেলপমেন্ট আপনাদেরকে কিন্তু হতে চলেছে। আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ডায়েরিতে নোট করে নিন, বৃষ রাশি মানে আপনাদের স্বপ্ন পূরণ কিন্তু হতে চলেছে। আগামী 10 দিন নির্ণায়ক হতে চলেছে বৃষ রাশি জাতক যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে, সন্তানের ক্ষেত্রেও শুভ, আকস্মিক ধনলাভ, শেয়ার বাজার থেকে প্রফিট, বিদেশ থেকে প্রফিট, মকর রাশি। দীর্ঘদিনের আটকে থাকা কাজ হওয়ার জায়গায় কিন্তু থাকছে, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে ডেভেলপমেন্টের উপর ডেভেলপমেন্ট, ফিরে তাকাতে হবে না মকর রাশিকে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির এক কথায় হচ্ছে সোনায় সোহাগা। কুম্ভ রাশির যেমন ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ পাবে, তেমনি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন কুম্ভ রাশি, এবং এর পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, এবং কুম্ভ রাশির আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে, এবং আপনাদের কিন্তু মান সম্মান, যশ, সুখ সাধনের জায়গা আপনাদের কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এই যে ছয়টি রাশির কথা বললাম সেই ছয় রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। কিন্তু আমি একটি কথা আবারও বলছি, আপনি এই ছয় রাশির মধ্যে যদি থাকেন, আপনার যদি দশান্তর দশা পারমিট করে এবং ব্যক্তিগত জন্ম ছক যদি আপনার পারমিট করে, তাহলে এই 10 দিন কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং আবারও ভিডিও শেষ হওয়ার আগে একটি কথা আমি প্রিয় শ্রোতাদের জন্য বলছি, কোন দুটি গ্রহ আপনাদেরকে এই ধনকুবরে পরিণত করতে চলেছে সেই দুটি গ্রহের নাম আমি চাই, এবং সেই আরেকটি যে রাজযোগ তৈরি করছে সে রাজযোগটির কথা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং যারা যারা লিখবেন তাদের জন্য উপহার অবশ্যই থাকবে, এবং তার সাথে সাথে
আপনারা অবশ্যই যারা লিখবেন তারা নিজস্ব ফোন নাম্বারটা অবশ্যই আপনারা কিন্তু এই কমেন্ট বক্সে ফোন নাম্বারটা দিতে ভুল করবেন না। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।